আমার বাড়ি মূলত দর্শক জানে আমার বাড়ি কোথায়, অরমখোলা গ্রাম, ঠিক আছে। কিন্তু আমার জায়গাটা একটু চেঞ্জ করেছি, ঠিক আছে, জায়গাটা পরিবর্তন হয়েছে। আপনারা দাসুরী নামবেন, দাসুরী নাবি আমাকে ফোন দিবেন, আমি আপনাদের রিসিভ করবো। ঈশ্বর দিন আপলে ঈশ্বর দিন নাবি আমাকে ফোন করবেন, আমার লোক অথবা আমি যাই রিসিভ করে নিয়ে আসবো আপনাদের। তো আসার পরে দেখলাম বেশ কিছু গাভী সংগ্রহ করছেন, জি মামা, কতগুলো দেখাবেন আজকে? ছয়টা দেখাবো মামা, ছয়টা দেখাবেন, সবই দুধের গাভী? হ্যাঁ, সব দুধের গাভী মামা। দুধের রেঞ্জটা কেমন হবে? দুধের রেঞ্জ মামা 20 এর উপরে পর্যন্ত হবে রেঞ্জ। 20 এর উপরে? হ্যাঁ, 20 এর উপরে। আর আমার দর্শক কি এসে দেখে শুনে যাচ্ছে বাছাই করে নিতে পারবে? বাছাই বাছাই করি ওনারা সকাল বিকাল দহন করে নিবে। কথা বেশি বলবো না মামা, কথা আমার জিনিসে বলবে, আমি বেশি কথা চাপা মারি তো লাভ নাই। আমি চাপা মারলাম, আমার জিনিস খারাপ হলে হলো, আমি বিজ্ঞাপন দিলাম, ভালো ভালো কথা বললাম, এসব বলতে লাভ নাই। যে যা করবি সে তার ফল পাবি, সে আমি হই না আর একজন হোক, লালের পরে পাকড়া, ঠিক আছে, ঠোঁট গুনা সাদা, চোখ গুনা আপনার একদম কয়রা, ঠিক আছে, আপনার চার দাঁত, যে কোনো ভাই যেতে লাই 12 আর আপনার হচ্ছে 6.5 দোয়াই লিবে আমার এখানে। মানুষ দুধ লেবে প্রতারণা হয় তো, আমার কথা সরজমে নেই, আসবে আইসি দেখি শুনি যাচাই করে নিবে, ঠিক আছে, যেখান থেকে লিখ আমার দর্শক এসে দুধ, হ্যাঁ আপনার দর্শক আসবে আমার বাসায় থাকবে, থাকি দুধ দহন করে দেখে শুনে নিবে। আর এই উলানটা ধোয়াই দিলে সিটি হয়ে যায়, কিচ্ছু থাকে না, কিচ্ছু থাকে না। দর্শক দেখতে পাচ্ছেন এটা ছিল সিরিয়াল এক নম্বর মামা, হ্যাঁ হ্যাঁ এক নম্বর। তো এটা যদি আমার কোনো দর্শক ভাই নিতে চায় দাম কেমন? এটা আসলে আমি বেশি দরদাম করবো না, এটা একদম চিপ রেট, আজকের রেট দেবো একদম চিপ রেট, আর দরদাম করলে গরু নিতে পারবে না আমার থেকে দর্শক, একদম চিপ রেট দেবো। এটার দাম পড়বে, দাম চাওয়া 2 লক্ষ টাকা, 1,85,000 টাকা হলে বিক্রি করে দেবো। 1,85,000? হ্যাঁ হ্যাঁ, আমি নতুন কে বলে এক জায়গায় খামার, মানে আমার খামারটা এর আগেও আপনার প্রতিবেদন দিয়েছেন, আমার খামারটা এক জায়গায় ছিল, জায়গা আমি চেঞ্জ করেছি, জায়গা পরিবর্তন হয়েছে। দর্শক দেখুক, আসলে 10 জায়গায় দেখি আমার কাছ থেকে ইনশাল্লাহ সকল আছে, 5-10 হাজার কমে নিতে পারবে, জিনিস অ্যাকুরেট হবে, এটা আমি বলতে পারি। আচ্ছা মামা ঠিক আছে, তো 1 নম্বর গাভীটা সাইড করে দিই, 2 নম্বর গাভীটা দেখা দেখেন। সিরিয়ালে 2 নম্বর মামা একটা বিগ সাইজের গাভী দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ চমৎকার দেখতে, এটা কি জাতের? হ্যাঁ, এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান, লাল পাকড়া আছে, ফ্রিজিয়ান, হ্যাঁ লাল পাকড়া, কেউ রেড ফ্রিজিয়ান বলে, বসটা খুব দাঁত গরু, এটা আপনার হচ্ছে চার দাঁত, দ্বিতীয় বিয়ান, হ্যাঁ দ্বিতীয় বিয়ান, দ্বিতীয় বিয়ান, প্রেগন্যান্ট গাভীটা, প্রেগন্যান্ট গাভী, খুব মানসম্মান গাভী। দেখেন চামড়াটা দেখেন, একদম কাগজের মতো পাতলা, মাশাআল্লাহ। যে কোনো ভাই নিলে পারে ইনশাআল্লাহ আশা করি ঠকবে না, ঠিক আছে, খুব জাতমানের গাভী, বাকিটা আল্লাহর ইচ্ছা,
সরজমিনে আসবে, আসি দেখি শুনি যাচাই বাছাই করে নিতে পারবে। আর গরুটার মাথা মামা, এটা এখনো 25 দিন টাইম আছে মামা, এখনো 25 দিন। হ্যাঁ, আর এই উলানটা দেখেন কত সুন্দর। হ্যাঁ, দেখেন ভ্যান গুনা, দেখেন দেখেন দুধ যেগুনা হয়, ঠিক আছে, এগুলো দেখলে দর্শক বুঝতে পারবে। উলান পালান তো ছাড়ি দিছে, হ্যাঁ উলান পালান ছাড়ি দিছে, এখনো দেরি আছে, এখনো তো আপনার টাইম আছে, 15-20 দিন টাইম আছে। উলান আরো অনেক বড়, আরো অনেক ছাড়বে, তাই তো? হ্যাঁ, আর খুব সাদনা, যে কোনো একটা মেসাল মানুষও দোয়াতে পারবে। গরুর গায়ের চামড়া আর উলানের চামড়া এক হতে হবে, দুধের গরু সেম টু সেম হতে হবে, তাহলে অবশ্যই দুধের গরু হবে। মাথাটা কত ভাত দেখেন মামা, ইলেকট্রিশিয়ান আসে করে যে কেমন দুধ হবে এটা মামা আমার কিনা জিনিস, ঠিক আছে, আমার বাড়ির জিনিস না। আমাকে বলেছে যে উনি দোয়াইছে, আপনার 20টা দোয়াইছে, আমি তো চোখে দেখি নাই। জি জি, এটা বলাও ঠিক না। তারপরে একটা বলছি আইডিয়া হিসাবে, আশা করি দুধ হবে, এটা 20-এর উপরে থাকবে, এটা 30-ও বলবো না, 25-ও বলবো না, 20-ও বলবো না, গাব গরু একটা ধারণা দিব, হতে পারে 20-এর উপরে, বাকিটা আল্লাহর কপালে যা রাখছে তাই সেটাই হবে, সেটাই হবে। আমি বলবো না যে এটা হবে, এটা যেহেতু আমি দোয়াই নি, 100% থেকে অনুমানিক অনুমানে একটা আইডিয়া করে আমি বলতেছি। জি জি মামা, দর্শক এটা বুঝতে পারবে, জাতমান জিনিস দেখলে আসলে অনুমান করতে পারবে ভালো মন্দ। তো এটা যদি আমার কোনো দর্শক ভাই নিতে চায়, দাম কেমন? এটা দাম পড়বে মামা, এটা একটু দাম আমি বলতে চাচ্ছি না, একটু হাইটে থাকবো, দামটা সরজমিনে আসবে। দ্বিতীয় নম্বরের গাবিটার দামটা হাইটে থাকবে, হ্যাঁ হ্যাঁ, সরজমিনে আসে, কারো ভালো লাগে একটু সরজমিনে আসে দরদম। হ্যাঁ, গাবি গরু যেখান থেকেই লিক, সরজমিনে আসি যাচাই বাছাই করে দেখে শুনে লিয়াটাই বেটার। দাঁত বাত বাসু জড়াইয়ের লারি এগুলো সব ঠিক আছে কিনা দেখলে ভালো। আচ্ছা মামা, তো দ্বিতীয় নম্বরটা সাইড করে দিই, আচ্ছা দেখাই। সিরিয়ালের তৃতীয় নম্বর মামা, আর একটা চমৎকার গরু দেখতে পাচ্ছি, বিগ বডির, এটা কি জাতের? এটাও মামা আপনার হলস্টাইন ফ্রিজিয়ান লাভ না, আমার একটা গরুরও দেখেন লাভই কুম্বল কিচ্ছু নাই, মাশাআল্লাহ চমৎকার গলাটা সিকন। হ্যাঁ ইনশাল্লাহ আশা করি ভালো, বাকিটা আল্লাহর ইচ্ছা, এখনো সুস্থ সবল আছে। দুধ আপনার দুবেলা 18 লিটার আছে, যে কোনো ভাই নিলে দেখে শুনে বয়স কয় দাঁত? এটা আপনার দাঁতে 6টা, এই জন্যে মামা দাঁতে 6টা, এই জন্য দাম কম। একটা দাঁতেরও ব্যবসা সেবার আছে, একটা বয়সেরও ব্যবসা সেবার, তা বডির টাক্সারও একটা ব্যবসা সেবার আছে, ওই সব এটা দাম কম। দুধা ঠিক আছে কিন্তু দামে কম, কোনো ভাই যেতে লাই একদম। হ্যাঁ, দুই বেলা 18 দোয়াই নিবে, আমার এখানে থাকি দেখে শুনি যাচাই করে, আর খুব সাদনা বুঝছো, আমার দর্শক অনেক সাদ করে বুঝে দিতে একদম। দোয়া দোয়া নেই, দোয়া মানে বুঝি উনি নিজে বসে থাকি দোয়া নেবে, আমার ওই ফাঁকে চলে যাবে, চা খাতে যাবে আর বালতি ভরে যাবে, ওই ব্যবসা নাই আমার কাছে মামা, টাকা দেখে নিছি, টাকা দিয়ে বেচবো। সাথে বাচ্চা আছে? হ্যাঁ সাথে দেখেন বাচ্চা আছে, বাচ্চারাই বাচ্চারা সারা দেন পারবে, বাচ্চাটা কি বাচ্চা দেন, বাচ্চাটা আপনার মেয়ে বাচ্চা, বকনা সাইয়াল, হ্যাঁ হ্যাঁ সাইয়াল জার্সি মিস, যেটা সত্য ওটাই বলবো, মাশাআল্লাহ। ওই চা খাতে যাবি বালতি ভরে যাবি, ওই ব্যবসা নাই আমার কাছে, সরজমিনে আসবে, আসি দুধ দহন করে দেখে নেবে, ঠিক আছে, ওই ঘোড়া থাকবি, ঘোড়ার ভিতরে ওই আর এক গরুর দুধ থাকবি, ওই ব্যবসা নাই আমার কাছে। আমার গরুর যেটুক দুধ আছে ঘোড়া চেক করবি, বালতি চেক করবি, তারপরে দুধ দোয়া নিবি। জি জি মামা, এটা হলো আমার কথা। প্রতিবেদনের দাম কমছে, পাটি ডাক দিচ্ছে, এটা না, এটা আমার আমার দাঁতে একটু বেশি, ঠিক আছে, এটা বডিটা একটু আপনার হচ্ছে একটু কাবু টাইপের, এই জন্য দামটা কম, যেমন কিনা তেমন বিক্রি। হ্যাঁ যেমন কিনা তেমন বিক্রি মামা, এটা হলো কথা। আর উলান পালানের চামড়া অনেক পাতল বুঝছেন, অনেক পাতল চামড়া দেখেন, তো 1,25,000 মানে দুধে ঠিক আছে, এটা দুধ খাবার বাছুরটা কয় টাকা কষার কাছে গরুটা যদি বেঁচে লস হবে না, যে ব্যক্তি লিখ। জি জি মামা, বাছুরটা 50,000 টাকা, গরুটা আপনার 1,10,000-20,000 টাকা বেঁচে হবে, অর্থাৎ তার কোনদিন লস হবে না ইনশাল্লাহ। জায়গা নেই তো এটা সাইড করে দিই মামা, পাশেরটা দেখেন। আচ্ছা দেখেন সিরিয়ালের চতুর্থ নাম্বার মামা, আর একটা আনকমন টাইপের গাভী নিয়ে আসছেন আমাদের, এটা কেউ কেউ বলে রানী শঙ্কর, আসলে রানী শঙ্কর কোনো জাত না, তো এটা হলস্টাইন ফ্রিজিয়ান মামা, ঠিক আছে, হলস্টাইন ফ্রিজিয়ান, এটা হলস্টাইন ফ্রিজিয়ান মামা, দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার হলস্টাইন ফ্রিজিয়ানের বৈশিষ্ট্য, বিগ বডির গাভী মামা, এরা গলাটা চিকন থাকবে মামা, লাভই থাকবে না, ঠিক আছে, আর দুধের গরু ভ্যান গুনা একটু দর্শক দেখেন, ঠিক আছে, বানসারটা 100 মান আছে কিনা এই জিনিসটা দেখেন। বয়স কয় দাঁত? এটা বয়স আপনার মামা হচ্ছে 4 দাঁত, 4 দাঁত সম্পূর্ণ সুস্থ সবল, একদম সুস্থ সবল আছে, এখন বাকিটা পরে কি হবে আল্লাহর ইচ্ছা ভাই, সাথে বাচ্চা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে আপনারই দেখেন বাচ্চা হচ্ছে আপনার মামা, কি বাচ্চা? হ্যাঁ মেয়ে বাচ্চা, মেয়ে বাচ্চা, মাশাআল্লাহ, বকনা বাচ্চা, বাচ্চাটা ভালো আছে। আর এসব বাচ্চা মামা 2-1 দিনকার বাচ্চা, জার্নিং করলে বাচ্চারা কাটি যায় বেশিরভাগ, যে কোনো দর্শক লীলা দূর দূরান্ত যাই, আর এই বাচ্চাগুলো ইনশাল্লাহ আল্লাহর রহমতে 15-12 দিন বয়স হচ্ছে, এসব বাচ্চা কাটবে না মামা ইনশাল্লাহ আশা করি, সুস্থ সবল, একদম সুস্থ সবল। আর 2-3 দিনকার বাছুর জার্নিং করলে তো বাছুরগুনা টিকে না, বাছুরগুনা নষ্ট হয়ে যায় বেশিরভাগ বেশিরভাগ। জি জি মামা, দুধ পাচ্ছেন কেমন? এটা দুধ মামা 12 আর 7 দোয়াইলি মামা, এখানে আসি দুই বেলা দিয়ে। হ্যাঁ দুই বেলা দিয়ে,
মানুষের কাছে ভালো থাকতে পারি চেষ্টা করবো, বাকিটা আল্লাহর ইচ্ছা, এটুকু হলে আমার কথা মামা। তোমার এটা যদি আমার কোন দর্শক ভাই নিতে, এটা দর্শক মামা 2,05,000 টাকা হলে দিয়ে দেব। 2,05,000 টাকা? হ্যাঁ হ্যাঁ, 2,05,000 হলে দেব। গোরুটার বডি একটু বডির বডি ঠিক আছে, ঠিক আছে। আপনার ম্যানাসিং ঠিক আছে, এটা দুইখান দাঁত কে বলে বুঝছেন, মাত্র দুই দাঁত। হ্যাঁ, দুই দাঁত বকনা থেকে গাভী তো রূপান্তরিত হচ্ছে। বকনা থেকে গাভী, দেখেন শিং মেনা শিং এ গরু, শিং লড়ছে, জাত মানে ভালো আছে গরু। এখনো টাইম আছে মামা, সম্পূর্ণ 1 মাসের উপরে টাইম আছে, 1 মাসের উপরে টাইম আছে। হ্যাঁ, 1 মাসের উপরে টাইম আছে। পালান কি না? পালান না, এখনো হালকা কেবলের রস আছে, দেরি আছে, এখনো অনেক দেরি আছে। হ্যাঁ, অনেক দেরি আছে, মানে অনেক টাইম, অনেক টাইম আছে। এটা এখন দাম যাব না, এটা থাকবে, যখন রেডি হবে সেখন কোনো ভাই আসি আমার এখানে আসি দেখে শুনে নিতে পারবে। দামটা হাইটে থাকবে? হ্যাঁ, এটা হাইটে বিগ বডির গাবি মামা, এটা 8-9 মন খালি আপনার গোসের রয়েটে আছে, 8-9 মন মামা বুঝছেন। আপনি পিস্তে দেখতে পাচ্ছেন প্রায়, আর অনেক সাদনা মামা, একটা মানে কিচ্ছু বলে না, প্রথম অনেক সাদনা বিয়ানের গাবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক সাদনা, অনেক সাদনা, মাশাআল্লাহ। দর্শক দেখতে বিগ সাইজের গাবি, যে কোনো দর্শক ভাই দেখে শুনে যাচাই করে নিতে পারবে। 1 মাস টাইম আছে তো, এই জন্য অত আগ্রহ নাই, থাক গোয়ালে থাক, থাক উলান ছাড়লে দর্শক ভাইয়ের কাছে বেরোবে ইনশাআল্লাহ। আর এইভাবে কেউ নিতে চাইলে নিতে পারবে? হ্যাঁ, এইভাবে নিতে চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করি অথবা সরজমিনে আসে দেখে শুনে নিতে পারবে। আচ্ছা মামা, তো এটা সাইড করে পাশেরটা দেখাই। আচ্ছা দেখেন, সিরিয়ালের শেষ পর্যায়ে মামা আরেকটা চমৎকার গাবি দেখতে পাচ্ছি, এটা কি জাতের একটু বলবেন? এটা এখনো মামা দাঁতে নাই, এটা আপনি হলস্টিয়ান ফ্রিজিয়ান, এটাও অদাঁত, অদাঁত এখনো দাঁতে নাই মামা, এখনো 25-26 দিন টাইম আছে বাচ্চা দেওয়ার। বয়সটা এখনো দাঁতে নাই, এখনো দাঁত হয় নাই, না না দাঁতেই নাই। আর খুব সাদনা গাবি, প্রেগনেন্ট গাবিটা। হ্যাঁ, প্রেগনেন্ট, বকন করে দেয় এত সাদনা হয়, আসলে খুব সুন্দর সাদনা, দেখেন কিচ্ছু বলে না মামা, দেখেন। হ্যাঁ, ছোট মাঝারি গাবি, খুব সুন্দর মামা। এটা এখনো 25 দিন টাইম আছে মামা, এখনো 25 দিন টাইম আছে। হ্যাঁ, 25 দিন টাইম আছে, সারা শুরু করছে। হ্যাঁ, উলান পালান সারা সারা শুরু করেছে। আরে দেখেন আমরা চামড়াটা দেখেন দর্শকে, এই দেখেন গাই গরু, আসলে জাত না চিনলে মামা, বকন হোক গাবি হোক, জাত না চিনলে পারে ঠকে যাবে সে। অনেক পাতলা চামড়া। হ্যাঁ, অনেক চামড়া পাতলা, আর প্রথম গরু একটু ভয় ভয় পায় তো, প্রথম বাচ্চা দিবে। হ্যাঁ, প্রথম বাচ্চা দিবে, রূপান্তরিত হচ্ছে। এখনো গরুটা দাঁতে নেই দর্শক দেখতে পাচ্ছেন। তো এটা যদি আমার কোনো দর্শক ভাই নিতে, দাম কেমন? এটা দাম পড়বে মামা 1,62,000 টাকা হলে দিয়ে দেবো। এটা 1,62,000? হ্যাঁ, 1,62,000। দরদাম করতে পারবে না, সম্মানের খাতিরে 1,000 টাকা কম বেশি করা যাবে, সম্মানীয় করবেন জাস্ট। হ্যাঁ, সম্মানে জাস্ট সম্মানীয় কিছু করতে পারবো, এটুকুই, তাছাড়া কিছু না। মাশাআল্লাহ, এখানে আপনারা সাফ করতে গেলে সাফ করেন না। তো মামা আজকে তো এই পর্যন্তই। হ্যাঁ, আজকে এই পর্যন্তই মামা, আছে যেগুলো আছে এগুলোই দেখালাম। দর্শক আরো গরু থাকবে ইনশাল্লাহ, আরো আছে গরু আমার, আরো কিনা আছে গ্রামে, গোয়ালে আছে, গাব গরু আছে, দোয়াল গরু আছে, সব রেটের গরু আছে ইনশাল্লাহ। আমার কাছে আসে ইনশাল্লাহ, কেউ ঘুরত যাবে, সর্বক্ষণ গরু পাওয়া যাবে তো। হ্যাঁ, সর্বক্ষণ গরু পাওয়া যাবে। আচ্ছা মামা, ঠিক আছে। তো অনেকগুলাই তো গাভি দেখালেন মামা। হ্যাঁ, অনেকগুলো গাভি আছে ইনশাল্লাহ। তো এগুলো যদি আমার দর্শক নিতে হয় যোগাযোগটা কিভাবে করবে? হ্যাঁ, যোগাযোগ আমার নাম্বার থাকবে, আমার নাম্বারে যোগাযোগ করবে। নাম্বারে যোগাযোগ করলে পাবে? যোগাযোগ করলে পাবে। আর টাকা পয়সা লেনদেন কিভাবে? টাকা পয়সা লেনদেন ব্যাংকে করবে মামা, ব্যাংকের মাধ্যমে লেনদেন। হ্যাঁ হ্যাঁ, লেনদেন ব্যাংকের মাধ্যমে লেনদেন করি, ওনারা আমাদের গাড়ি আছে, আমাদের নিজ দায়িত্বে আমরা পৌঁছাই দিব। আচ্ছা মামা, তো সময় দেওয়ার জন্য ধন্যবাদ মামা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।